কোনটা বেশি বিপজ্জনক, সেলফোন রেডিয়েশন না ওয়াইফাই রেডিয়েশন? অর্থাৎ আপনার স্বাস্থ্যের পক্ষে কোনটা ইউজ করা বেশি সেফ, মোবাইল ডেটা না ওয়াইফাই? চলুন খুঁজে দেখা যাক এই ভিডিওটিতে। তো যে কোনো ওয়্যারলেস কানেকশনই আপনি ব্যবহার করুন না কেন, হতে পারে সেটা আপনার ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি বা আপনার সেলফোন নেটওয়ার্ক, এই সমস্ত টেকনোলজি একই প্রিন্সিপালে কাজ করে, রেডিও ফ্রিকোয়েন্সি সাহায্যে সিগন্যাল সেন্ড করে এবং রিসিভ করে। আর এই রেডিও ফ্রিকোয়েন্সি গোটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এর একটি ছোট্ট অংশ। আর আমরা জানি এই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এর কিছু কিছু রেডিয়েশন আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, যেমন আলট্রাভায়োলেট, এক্স রেস কিংবা গামা রেস। এই রেডিয়েশনগুলোকে আয়োনাইজিং রেডিয়েশনও বলা হয়, অর্থাৎ এই রেডিয়েশনগুলোতে এতটা পরিমাণে শক্তি থাকে যে আপনার শরীরের ডিএনএ সেলগুলোকে ড্যামেজ করার ক্ষমতা রাখে। আর বাকি রেডিয়েশনগুলোকে বলা হয় নন আয়োনাইজিং রেডিয়েশন, অর্থাৎ এই রেডিয়েশনগুলোতে এতটা পরিমাণে শক্তি থাকে না যে আপনার ডিএনএ সেলগুলোকে ড্যামেজ করতে পারবে। আর এই নন আয়োনাইজিং রেডিয়েশনের ভেতরে সবচেয়ে লো ফ্রিকোয়েন্সির রেডিয়েশন হচ্ছে আরএফ রেডিয়েশন বা রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েশন। তো এটা অলরেডি অনেক সেফ। আসলে এই কনসার্নগুলো মেইনলি আসে বিভিন্ন ধরনের ফেসবুক পোস্ট কিংবা হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে, যেগুলোতে বলা হয় যে ওয়াইফাই আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, বা সেলফোন রেডিয়েশনের জন্য ক্যান্সার হতে পারে, বা আমাদের যে আপকামিং টেকনোলজি রয়েছে 5G এর এমএম ওয়েব আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক। আর যাদের এইগুলো বিষয় নিয়ে ততটা বেশি নলেজ নেই কিংবা যারা ততটা বেশি টেকি নন, তারা খুব সহজে এই জিনিসগুলো বিশ্বাস করে ফেলেন। আর বিশ্বাস করবেনই না কেন, আমাদের সবার প্রিয় বলিউডে তো এই নিয়ে গোটা মুভি তৈরি করা হয়ে গেছে, যেটাতে এই মেসেজ দেওয়া হয়েছে যে সেলফোনের রেডিয়েশন আমাদের পরিবেশের জন্য কতটা ক্ষতিকারক। এটাকে একটা উদাহরণের সাহায্যে আমি বোঝাচ্ছি। আমাদের ওয়াইফাই কত গিগাহার্টসে কাজ করে, 2.4 GHz বা 5 GHz? বা ধরে নিন আমাদের যে আপকামিং টেকনোলজি রয়েছে 5G, সেটা কত গিগাহার্টসের ফ্রিকোয়েন্সিতে কাজ করবে? সর্বোচ্চ 28 GHz-এর ফ্রিকোয়েন্সিতে কাজ করবে। এখন উদাহরণের জন্য এটাকে যদি আমি কম্পেয়ার করি একটা সাধারণ লাইট বাল্বের সাথে, আপনি কি জানেন একটা সাধারণ লাইট বাল্ব সর্বোচ্চ 400 nm পর্যন্ত নন আয়নাইজিং রেডিয়েশন ইমিট করতে পারে, যেটাকে গিগাহার্টসে কনভার্ট করলে দাঁড়াবে 749,481, যেটা কিনা একটা সাধারণ ওয়াইফাইয়ের থেকে প্রায় 62,000 গুণ বেশি। তো এখানে কেউ আপনাকে বলবে না যে একটা লাইট বাল্ব থেকে এত টেরাহার্টজের ফ্রিকোয়েন্সিতে রেডিয়েশন ইমিট হচ্ছে, লাইট বাল্ব আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। তো আমি আশা করছি আপনাদের হলেও একটু হলেও বুঝাতে পেরেছে যে আরএফ রেডিয়েশন আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা সেফ বা বিপজ্জনক। তো যদি ফিরে আসি আমাদের টপিকে, তাহলে আমাদের প্রশ্ন এখন অনেকটা এরকম হবে যে কোনটা আরও অধিক সেফ। অর্থাৎ সেফ তো দুটোই, কোনটা ব্যবহার করা আমাদের স্বাস্থ্যের পক্ষে আরও বেশি সেফ, ওয়াইফাই না মোবাইল ডেটা? ওয়েল, এই প্রশ্নটার উত্তর এক কথায় দেওয়া পসিবল নয়, কেননা কোনো কোনো ক্ষেত্রে মোবাইল ফোন আমাদের স্বাস্থ্যের পক্ষে বেশি সেফ, আবার কোনো কোনো ক্ষেত্রে ওয়াইফাই আমাদের স্বাস্থ্যের পক্ষে বেশি সেফ। যদিও দুটো টেকনোলজি কিছু পরিমাণে আরএফ রেডিয়েশন ইমিট করে, কিন্তু ওভারঅল বলা যেতে পারে যে ওয়াইফাই আপনার স্বাস্থ্যের পক্ষে বেশি সেফ, কেননা এটাকে আপনি সবসময় আপনার শরীরের সাথে কন্ট্যাক্টে রাখেন না, যেমনটা আপনি আপনার স্মার্টফোনের সাথে করেন। কিন্তু আপনি যদি একটা ওয়াইফাই রাউটারের একদমই পাশে বসে বেশি সময় অতিবাহিত করেন, তাহলে একটা ওয়াইফাই রেডিয়েশন আপনার সেলফোন রেডিয়েশনের সমান হবে বা তার থেকে বেশিও হতে পারে। কেননা একটা ওয়াইফাই রাউটার কিংবা একটা ব্লুটুথ ডিভাইস সবসময় নিজের পুরো ক্ষমতাতে কাজ করতে থাকে, অর্থাৎ ফুল ব্লাস্টে রেডিয়েশন ইমিট করতে থাকে। অন্যদিকে একটা সেলফোন ঠিক তখনই বেশি পরিমাণে রেডিয়েশন ইমিট করে যখন আপনি সেটাকে ইউজ করতে থাকেন। একটা সেলফোন যখন টাওয়ারের সাথে কমিউনিকেট করে ডেটার জন্য কিংবা অন্য কোনো কাজের জন্য, এটা মোটামুটি 2000 μW/m² বেশি রেডিয়েশন ইমিট করতে থাকে। এবং এই সংখ্যাটি ঠিক তখনই বেশি হয় যখন প্রথমবারের জন্য আপনি আপনার ফোনটিকে অন করেন, এবং যখন এটা একবার স্ট্যান্ডবাই মোডে চলে যায় তখন এটা মোটামুটি 400-600 μW/m² রেডিয়েশন ইমিট করতে থাকে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সেটাকে আবার টাওয়ারের সাথে কমিউনিকেট করতে হচ্ছে ডেটার জন্য কিংবা কলিংয়ের জন্য। অন্যদিকে যদি কথা বলা হয় একটা ওয়াইফাই রাউটারে, তো একটা ওয়াইফাই রাউটার সবসময় নতুন ডিভাইস সার্চ করতে থাকে কানেক্ট হওয়ার জন্য, তো এটা মোটামুটি সবসময়ই নিজের ফুল ক্যাপাসিটিতে আরএফ রেডিয়েশন ইমিট করতে থাকে। আর যেহেতু রেডিয়েশন দূরত্বের সাথে কম হতে থাকে, একটা ওয়াইফাই রাউটার আপনার সেলফোনের থেকে তবুও অনেকটা সেফ যদি না আপনি ওয়াইফাই রাউটারের একদমই পাশে বসে ইউজ করেন। তো যেমনটা আমি আগেও বললাম যে আরএফ রেডিয়েশন আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কি না এই বিষয় নিয়ে আপনাকে কোনোরকম কোনো টেনশন করার প্রয়োজন নেই, কিন্তু তবুও যদি এই বিষয় নিয়ে আপনি চিন্তিত থাকেন, তাহলে যতটা পারবেন রেডিয়েশনকে কম করার চেষ্টা করুন। যেমন যখনই পারবেন আপনার ফোন থেকে কিছুটা দূরত্ব বজায় রাখুন, কিংবা রাত্রে শোয়ার পূর্বে সেটাকে ফ্লাইট মোড করে দিন বা সুইচ অফ করে ফেলুন। যেখানেই পারবেন ওয়ার্ড কানেকশন ব্যবহার করার চেষ্টা করুন, ফর এক্সাম্পল আপনার ল্যাপটপে কিংবা আপনার ডেস্কটপে যদি ইন্টারনেট পোর্ট থাকে, তাহলে সেখানে ইন্টারনেট পোর্টের সাহায্যে নেট ইউজ করার চেষ্টা করুন, সেখানে এক্সট্রা ওয়াইফাই রাউটার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আপনার স্মার্টফোনে রেডিয়েশন ব্লকিং কেস ব্যবহার করুন, কিংবা ওয়াইফাইয়ের ক্ষেত্রে ওয়াইফাই গার্ড ব্যবহার করতে পারেন, যাতে করে কিছুটা হলেও আরএফ রেডিয়েশনের ইমিশন কম হতে পারে।
এবং সবার শেষে আমি আপনাদের আবারও বলবো যে আপনার এগুলো করার কোনো প্রয়োজন নেই। আপনি যেখানে যখন যেভাবে খুশি আপনার ইচ্ছা মতো ওয়াইফাই কিংবা মোবাইল ডেটা নিশ্চিন্ত হয়ে ব্যবহার করতে পারেন, আপনার কোনোরকম কোনো টেনশন করার প্রয়োজন নেই। আর একবার ভেবে দেখুন, এই টেকনোলজিগুলো যদি আমাদের স্বাস্থ্যের পক্ষে এতটাই ক্ষতিকারক হতো, আমাদের গভর্নমেন্ট কি কোনো দিন এগুলোকে অ্যাপ্রুভ করতো আর আমরা একদম স্বাধীনভাবে এগুলোকে যেখানে যখন খুশি ব্যবহার করতে পারতাম? আজকাল ইভেন হসপিটাল পর্যন্ত, হসপিটালের মতো একটা হেলথ সেন্ট্রিক জায়গাতেও ফ্রি ওয়াইফাই প্রোভাইড করা হয়। তো একবার ভেবে দেখুন জিনিসটা। সো গাইজ, আমি আশা করছি আমি আপনাদের মন থেকে আরএফ রেডিয়েশনের সম্বন্ধে কিছুটা হলেও ভুল ধারণা দূর করতে পেরেছি। তো যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লেগে থাকে, ভিডিওটিকে লাইক করুন আর ভিডিওটি শেয়ার করুন সেই বন্ধুদের কাছে যার আপনার মনে হয় এই নলেজটি থাকা দরকার। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের কন্টেন্ট ফিউচারে দেখার জন্য। সো ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বাংলা টেক্স। থ্যাংকস ফর ওয়াচিং।